ওয়েলকাম ব্যাক প্রোগ্রামার্স। আজকে আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে আমাদের ফর লুপ, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এখানে আমি একটা লিস্ট নিছি, লিস্টটাকে আমরা যদি প্রিন্ট করি দেখেন কি আসে। দশ, বিশ, তিরিশ, চল্লিশ, পঞ্চাশ, এভাবে আসে। তো আমরা ফোর লুপ কীভাবে কাজ করে সেই জিনিসটা দেখব। ফোর লুপ সবচেয়ে বেশি ইউজ হয় আপনার ইয়ার ক্ষেত্রে, ওয়েবসাইটে যখন এ করা হয় ভ্যালুগুলাই, যে দেখেন ওয়েবসাইটে এখানে সিরিয়াল বাই সিরিয়াল আসতেছে ডাটাগুলো, মানে ডাটাবেস থেকে আসতেছে, সেই কারণে ফোর লুপ ব্যবহার করা হয়। তো ফোর লুপটা আমরা কীভাবে ব্যবহার করতে পারি সেটা দেখি। প্রথমে আমরা ফোর লুপ, ফোর নামে একটা কিওয়ার্ড নিব। ফোর আমাদের ভ্যালুটা আছে নাম নামে একটা ভেরিয়েবলে, আমাদের ভ্যালুটা আছে টোটাল লিস্টে আছে নাম নামে একটা ভেরিয়েবলে। তো এখানে আমরা যদি নামটা, এখানে এক্স নামে একটা একটা ভেরিয়েবল নেই, তো এক্স ইন নাম, এই নামের ভ্যালুটা আমরা এক্সের মধ্যে রাখলাম। তো এখন যদি আমরা প্রিন্ট করি, এক্স প্রিন্ট করি, তাহলে আমাদেরকে কি দেয় দেখেন। আগে আগে যখন প্রিন্ট করছিলাম তখন আমাদের ভ্যালুটা দিছিল, এখন কিন্তু ভ্যালুটা দিচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল। আর আগে যখন প্রিন্ট করছিলাম তখন কিন্তু আমাদের এইভাবে দিছিল, লেফট সাইড থেকে রাইট সাইডে আমাদের প্রিন্টটা করে দেখাইছিল। আর যখন আমরা ইয়াদ করছি, এটাকে আমরা প্রিন্ট করছি মানে লুপের মাধ্যমে, তখন আমাদেরকে উপর থেকে নিচে ভ্যালুটা দিচ্ছে। তো এটা আমরা চাইলে এখানে আমরা যোগ ফলো বের করতে পারি, টোটাল যে এটা আছে। তো এখানে যদি নিই সাম, সাম ইকুয়াল, আবার এখানে সাম প্লাস এক্স। তো এখন যদি এটা আমরা প্রিন্ট করি, সরি, এখানে তো আমরা সাম নামে একটা ভেরিয়েবল নিতে হবে, ইনিশিয়ালি একটা ভেরিয়েবল নিতে হবে। তো সাম নামে যদি একটা ভেরিয়েবল নেই, সাম ইকুয়াল জিরো, ইনিশিয়ালি আমরা এটাকে এমটি রাখলাম, তারপর এই সামটাকে আমরা এখানে প্লাস করব। লুপের সাহায্যে আমরাকে এটাকে মানে যোগফল বের করব। তো এখানে যদি আরেকবার প্রিন্ট করি, প্রিন্ট সাম, মানে আমরা এই সাম, এইখানে যে সামটা দিছি জিরো দিছি, এটা ইনিশিয়ালি এমটি আছে, কিন্তু এইখানে যে নাম নামে যে ভেরিয়েবলটা আছে সেটা, এটার ভিতরে যে লিস্টের ভিতরে যে ইয়াগুলো আছে আমাদের ইন্টিজার ভ্যালুগুলো আছে, সেগুলো আমাদের এক্সে রাখছি। এই এক্সটা কী করছি, আমরা সামের সাথে ইয়ার মানে প্লাস করছি। তো এই সামটা ইনিশিয়ালি এমটি থাকলে তখন এটা যোগফল হয়ে আমাদেরকে কী করবে, এখানে একটা যোগফল দেখাবে। এখন যদি এটাকে প্রিন্ট করি, আগেরটা ক্লিয়ার করে নেই, এখন দেখেন এই যে এখানে কিন্তু 150 দেখাচ্ছে, সবগুলার যোগফল আমাদেরকে 150 দেখাচ্ছে। আর আগে যে আমরা এনেছি মানে লুপ চালাইছি, সেই লুপের ভ্যালু মানে শেষ পর্যন্ত দেখাচ্ছে, 10 থেকে 50 পর্যন্ত আমাদেরকে এখানে প্রিন্ট করে দেখাচ্ছে। তো আপনারা দেখলেন যে মানে ফোর লুপটা কীভাবে কাজ করে। এখানে আমরা চাইলে হোয়াইল লুপ ব্যবহার করেও কাজটা করতে পারতাম, কিন্তু একটু ডিফিকাল্ট হতো। তো হোয়াইল লুপটাও আমরা দেখবো, তো এখন এই ভিডিওতে আর দেখবো না, পরে অন্য এক সময় আমরা এটা দেখবো আর কি।